এবং সব থেকে বড় খবর যেটা, মানে এবার যারা সেটের পরীক্ষার্থী, অর্থাৎ আমরা দেখেছি গতদিন অবধি, অর্থাৎ সোমবার বা সোমবার দিন যে খবর ছিল যে 85,000 পরীক্ষার্থী এবার সেটের জন্য পরীক্ষার অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করেছে। 85,000 মানে সব থেকে রেকর্ড এবছরে 2022-এ। তো বলছে কোনো ফি ছাড়াই পরীক্ষা, সেট নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা কলেজ সার্ভিস কমিশনে। এখনও এটা অফিসিয়ালি কলেজ সার্ভিস কমিশন জানায়নি যদিও, কিন্তু নিউজ 18 বাংলা বা বিভিন্ন খবর, এবিপি আনন্দ বা নিউজ 18 বাংলা, কিন্তু আমরা জানি, আমরা যে সমস্ত খবর পেয়ে থাকি সেই সমস্ত খবরেই কিন্তু সমস্ত যে খবরগুলো আমরা পাই, মানে সবগুলোই কিন্তু সঠিকভাবে পাই। সেই জন্য তো যাই হোক, দেখে নিই কী খবর আছে। এবারের কলেজ সার্ভিস কমিশন কিন্তু যে পরীক্ষা, সেট পরীক্ষা, সেটা কোনো ফি ছাড়াই দেওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রী, এমনটাই নির্দেশিকা জারি করলো কলেজ সার্ভিস কমিশন। তবে সব পরীক্ষার্থীদের জন্য নয়, 23তম সেট পরীক্ষা যে সমস্ত ছাত্র করোনা আক্রান্ত হয়েছিলেন তারা এবার সেট পরীক্ষা বিনামূল্যে, অর্থাৎ কোনো ফি ছাড়াই সুযোগ পাবেন। তাহলে আমরা যেটা ভাবছিলাম প্রথম প্রথম হয়তো সবার জন্য, কিন্তু সবার জন্য নয়, এটা যারা শুধুমাত্র 23তম সেট পরীক্ষা যে সমস্ত ছাত্রছাত্রীরা করোনা আক্রান্ত হয়েছিলেন তারা। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করলো কলেজ সার্ভিস কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 26 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় তথ্য কমিশনের তরফ থেকে ইমেল করে পাঠাতে হবে। যদিও ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়া প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কমিশনের আধিকারিকরা জানিয়েছে যারা আবেদন নির্দিষ্ট তথ্য সহ তাদের রিফান্ড অর্থাৎ ফেরত দেওয়া হবে। মূলত সার্ভিস কমিশনের, কলেজ সার্ভিস কমিশনের তরফে আগেই তা ঘোষণা করা হয়েছিল। তবে নির্দেশিকা জারি করলো যে অন্যদিকে গত কয়েক বছরে পরিসংখ্যান ফেলে ইতিমধ্যে আবেদনপত্র জমা দেওয়ার সংখ্যা চলতি বছরের সেট পরীক্ষার জন্য 80,000 পেরিয়ে গেছে। রবিবার রাত পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। কমিশনের আধিকারিকরা মনে করছেন সব মিলিয়ে আবেদনপত্র 85,000 পেরিয়ে যেতে পারে, যাকে কার্যত নজিরবিহীন বলেই দাবি করেছে কলেজ সার্ভিস কমিশনের। এগুলো মোটামুটি লিখেছে। তো যাই হোক, এত কিছু জানার দরকার নেই। পরীক্ষা হবে 8ই জানুয়ারি, মোট 33টি বিষয়ে পরীক্ষা হবে, মোট 2টি পত্রে 100 নম্বরে। আমরা জানি যারা পরীক্ষার্থী প্রত্যেকেই জানি, মূলত প্রত্যেকটি বিষয়ে মূল প্রশ্নপত্র বাংলায় করা হয়েছে, সেই বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। এবার 15টি থেকে 20টি বিষয়ে বিষয়ভুক্ত পরীক্ষার্থী যে ছাত্রছাত্রী, তাদের উদ্যোগ বলেই দাবি যে বাংলায় হচ্ছে জেনারেল পেপার, এটাই হচ্ছে বিষয়ে বাংলায় প্রশ্নপত্র হওয়া ছাত্রছাত্রীর ইতিমধ্যেই চাহিদা আরও বেড়েছে। পরীক্ষার দিনও একাধিক পদক্ষেপ নিতে চলেছে কমিশন। এবার আমরা দেখে নিই কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেটা 19 তারিখ, অর্থাৎ গতকাল, এই যে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে 19/9/2022 24তম যে সেট এক্সটেমশন অফ অ্যাপ্লিকেশন ফি ডিউ টু কোভিডে যারা আক্রান্ত হয়েছিল, 23তম যে সেট হয়েছে তাদের 9 জানুয়ারি 2022, বাট কুড নট অ্যাপিয়ার বিং অ্যাফেক্টেড বাই কোভিড আর এলিজিবল ফর এক্সটেমশন ফর অ্যাপ্লিকেশন ফি 24 এক্সামিনেশন সার্চ ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড অ্যাপ্লাই ফর আদার পোস্ট বাই ইমেল উইদিন 26/9 অ্যালং ফটোকপি অফ 24তম সেট রেজিস্ট্রেশন স্লিপ থার্ড অ্যাডমিট কার্ড উইথ কোভিড টেস্ট রিপোর্ট ফর রিফান্ড অফ অ্যাপ্লিকেশন ফিস। তাহলে একদম পরিষ্কার যে শুধুমাত্র 23তম সেট পরীক্ষা যারা দিয়েছিল এবং তাদের মধ্যে যারা করোনা আক্রান্ত হয়েছিল তাদেরই ফিস, এবং ফিস জমা দেবে মানে ফিস ফেরত দেবে তাদেরকে, যারা যাদের কাছে কোভিডের ওই মানে সার্টিফিকেট আছে যে কোভিড আক্রান্ত হয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে যে ফিস এবার জমা দিয়েছে বা দিয়েছে তোমরা আর কি, তাদের সেই ফিস স্লিপ এবং রেজিস্ট্রেশন স্লিপ সমস্ত কিছু ইমেল করে পাঠাতে হবে 26 তারিখের মধ্যে, তারপরে কিন্তু ফেরত দেবে। তার মানে এটা সবার ক্ষেত্রে না, 85,000 ফর্ম ফিল আপ করেছে সব মিলিয়ে সবার জন্য যে পরীক্ষার ফিস ফেরত দেবে, এটা সবার জন্য না, শুধুমাত্র যারা কোভিডে আক্রান্ত হয়েছিল তাদের জন্যই 2021-এ যারা পরীক্ষার্থী ছিল, মানে 22-এই পরীক্ষা হয়েছিল, 23তম সেট যারা দিয়েছিল তাদের ক্ষেত্রে, যারা কোভিড আক্রান্ত হয়েছিল তাদের জন্য, সবার জন্য নয়, এটা অফিসিয়ালি নোটিশ করে জানিয়েছে।
ঠিক আছে, এটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।